আমরা বর্তমানে একদম হেলিতে দাঁড়িয়ে রয়েছি, হেলি স্টেশন। এই যে দেখতে পাচ্ছেন, আপনারা যদি কোনো জায়গায় গিয়ে শুধু সেই স্থানের নামটি দেখতে চান তাহলে আপনাকে যেতে হবে স্টেশনে, শুধু হিলি। বাংলাদেশ ভারতের সীমান্ত ঘেঁষা একটি স্টেশনের নাম হিলি স্টেশন। এটি বাংলাদেশের দিনাজপুর জেলার হাকিমপুর উপজেলার হিলিতে অবস্থিত এবং এর অপর প্রান্তে রয়েছে ভারতের দক্ষিণ দিনাজপুর জেলার হিলি অংশ। হিলি স্টেশন 1878 সালে প্রায় 143 বছর পূর্বে স্থাপিত হয়। ব্রিটিশ ভারতে যে সকল প্রতাপশালী স্টেশন রয়েছিল তার মধ্যে হিলি স্টেশন অন্যতম ছিল। 1947 সালের দেশ বিভাগের সময় হিলি বিভক্ত কালে এই স্টেশন অংশটি পড়ে বাংলাদেশের মধ্যে। এককালে এই হিলি স্টেশন দিয়ে খুব সহজেই দার্জিলিংয়ে যাওয়া যেত এবং এই হিলি স্টেশন দিয়ে যাওয়া যেত কলকাতা কিংবা ভারতের পাঞ্জাব পর্যন্ত। মুক্তিযুদ্ধেও হিলি স্টেশনের রয়েছে গুরুত্বপূর্ণ ভূমিকা। এছাড়াও বর্তমানে আমদানি রপ্তানির এই পাথর সহ বিভিন্ন পণ্য ভারত থেকে আনা নেওয়ার কাজে ব্যবহৃত হয় এই হিলি স্টেশনের রেল সেবা। এই হিলি স্টেশনের পাশেই রয়েছে বাংলাদেশের দ্বিতীয় বৃহত্তম স্থলবন্দর হিলি স্থলবন্দর। এই স্থলবন্দরের পাশেই রয়েছে এই হিলি জিরো পয়েন্ট। আর এই জিরো পয়েন্টের কোল ঘেঁষেই রয়েছে হিলি বিজিবি ক্যাম্প। উত্তরবঙ্গগামী বিশেষ করে দিনাজপুর, রংপুর, লালমনিরহাট কিংবা সৈয়দপুরগামী সকল ট্রেনকে যাতায়াত করতে হয় এই হিলি স্টেশন দিয়েই। তবে শুধুমাত্র বরেন্দ্র ও তিতুমিরি ট্রেন এখানে বর্তমানে স্টপেজ দেয়। ১৯৯৫ সালের 13ই জানুয়ারি দিনাজপুরের হিলি রেল স্টেশনে দেশের অন্যতম ট্রেন দুর্ঘটনাটি সংঘটিত হয়। সেই দুর্ঘটনায় প্রায় 50 জন ব্যক্তি নিহত হন ও 200-এরও অধিক আহত হন। 3টি বগি একেবারে দুমড়ে মুচড়ে যান। সেই থেকে 13ই জানুয়ারি হিলি ট্র্যাজেডি দিবস পালন করা হয়ে আসছে। হিলি রেল স্টেশনের পাশে রয়েছে হিলি বর্ডার বাজার, হিলি স্থলবন্দর। এ সম্পর্কিত আমাদের দুটি ভিডিও এ চ্যানেলে আপলোড করা আছে। আপনারা এই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে দ্রুত সাবস্ক্রাইব করুন ও পরবর্তী বিভিন্ন ভিডিও পেতে আমাদের সাথেই থাকুন।